tu nam. Nam. Ada Fazil jani kulkas. Ha? Ha? Kara ke sutora? Apnake marchen keno? Bedi bal. Bolo na hobe na aisen ni kotha kobe lige. Jokhon barabe shikare chailo ton kure chilen apte. Tapre apna dat phalai dibo. Me manush mane apna goriber gay hat diben ar ami me manusho chup kore thakbo tai na? Dor tutlay utlay pore. এই লোক জামার থেকে ভাড়া বেশি চাইতেছে হেড আপনার গায়ে লাগে না একদম চুপ থাকুন ভাড়াটা যে 20 টাকার জায়গায় 40 টাকা ছিল তখন কই আছিলেন ভাড়া মানে যে মানুষটা ভাড়া না নিয়ে বলে যে আজকের ভাড়া কালকে দিবেন সেই মানুষটা আপনার কাছে ভাড়া বেশি চেয়েছে এটা তো অসম্ভব আর একটা যদি কথা বলেন সত্যি সত্যি থাপ্পড় দিয়ে দেব জান বলছি এখান থেকে আজকে বড় তুই বাইচা গেলি এই আর মানুষের লিগে তোরে কিছু কইলাম না জান আপনার লাগে নাই তো যাত্রী নাই যাত্রী না থাকলে খামু কি পড়াশোনার খরচ আর একা পারি না এই অটো যাবে হাপা সামনে যাব চলো বসেন ভাড়া কত ম্যাডাম 20 টাকা কি ম্যাডাম কোনো সমস্যা না মানে আমার ব্যাগে কোনো টাকা পাচ্ছি না আসলে আমার বাসার ছোট একটা ভাই আছে তো মনে হয় ব্যাগ থেকে টাকা নিয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে আপনি কালকে আমার টাকাটা দিয়ে দিন কেমন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে কালকে টাকাটা দিয়ে দেব যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তার হে যাইব হ্যাঁ ভাই যাবো কই যাইবেন আকাশ মার্কেট যাবো ও আকাশ মার্কেট ভাই একা যাইবেন কেন কি দুকলা আছে ভাই একা গেলে 50 টাকা দিয়েন বাড়াইলো 20 টাকা তুই 50 টাকা চাসকে ভাই একার ভাড়া তো 20 টাকা না ভাড়া তো 40 টাকা তাই আপনার একারে নিয়ে যাবো তো এর লাগে 10 টাকা বাড়াইছে আরে বাটপারি করস বেড়া হ্যাঁ বেড়া তুই নাম নাম বেড়া ফাজিল জানি কর কাজ হ্যাঁ হ্যাঁ কারণ কি সু তোরা আপনাকে মারছেন কেন বেড়ি বাল বলবো না হবে না আইছেন এনে কথা কবে লাগে যখন বাড়াবে শিখাতে চাইলে তখন ঘুরে ছিলেন আপনি তারপরে আপনার দাঁত ফলাই দেব মেয়ে মানুষ মানে আপনি গরিবের গায়ে হাত দিবেন আর আমি মেয়ে মানুষও চুপ করে থাকবো তাই না দর তুতলাই উতলাই পড়ে এই লোক জামার থেকে ভাড়া বেশি চাইতেছে হেড আপনার গায়ে লাগে না একদম চুপ থাকুন ভাড়াটা যে 20 টাকার জায়গায় 40 টাকা ছিল তখন কই আছিলেন ভাড়া মানে যে মানুষটা ভাড়া না নিয়ে বলে যে আজকের ভাড়া কালকে দিবেন সেই মানুষটা আপনার কাছে ভাড়া বেশি চেয়েছে এটা তো অসম্ভব আর একটা যদি কথা বলেন সত্যি সত্যি থাপ্পড় দিয়ে দেব জান বলছি এখান থেকে আজকে বড় তুই বাইচা গেলি এই আর মানুষের লিগে তোরে কিছু কইলাম না জান আপনার লাগে নাই তো না গরিবের আবার গায়ে ব্যথা আছে নাকি যে যা পারে সেটাই কয় যে যেমনে পারে সামনে মারে বাদ দেন তো সব মানুষ তো এক না ভালো কথা এই নিন আপনার ভাড়া ধন্যবাদ আপনার আপনি কোথায় যাইবেন হ্যাঁ নিয়ে চলুন আমাকে চলেন
কি রে প্রিয়া এখানে দাঁড়িয়ে এমনিতেই দাঁড়িয়ে আছি না কোথাও যাবি নাকি আরে না কোথাও যাব না একজনের জন্য ওয়েট করছি একজনটা আবার কে তোর মনের মানুষ নাকি তেমন কিছুই না একজন অটোওয়ালাকে খুঁজছি ছেলেটা জানিস অনেক ভালো একদিন আমার উপকারও করেছে তাছাড়া কাল দেখেছি যে একটা ছেলে ওকে মেরেছে এর খবরটাই নিতে চাচ্ছিলাম গরীব মানুষ তো তাই ভাবছি যে ওর একটু খবর পাই কি না আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক আমি গেলাম আরে প্রিয়া তুমি এদিকে কই যাচ্ছ আমার বাসা তো এদিকেই আচ্ছা আচ্ছা তুমি কোথায় যাচ্ছ আচ্ছা আমি যাচ্ছিলাম একটু আমার কাজে একটু কাজ আছে তো এর জন্য চলো তাহলে আমাদের বাসা থেকে ঘুরে আসবে আর এক কাপ চাও খেয়ে আসবে না না এখন যাব না অন্য একদিন যাব আচ্ছা আমার সাথে গেলে তোমার কোনো সমস্যা হবে আরে না সমস্যা নেই তারপরেও ব্যাপারটা কেমন দেখা যায় না কোনো ব্যাপার না চলো আচ্ছা ঠিক আছে চলো চলো ওই পাশে বাসার চাচার সাথে কখনো কথা হয় আসলে অনেক দিন থেকে তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম একটা কথা তো বলে ফেলো আসলে কি করে বলবো বুঝতে পারছি না আমরা তো অনেক দিন থেকেই একসাথে ঘোরাঘুরি করছি একসাথে চলাফেরা করছি তোমার জন্য আমার মনের ভেতরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে মানে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে কি আমার মনে চাচ্ছে তুইটা থাপ্পড় মারি তোর দুই গালে কি বললি তুই আমার মন চাচ্ছে তোর দুই গালে দুইটা থাপ্পড় বসাই দিই কিন্তু সেটা তো আমি চাইলেও পাচ্ছি না কারণ কিছুদিন হলেও আমি তোর সাথে ঘুরেছি আর হ্যাঁ তোকে বলে কি লাভ দোষ তো আমারই আরে তোর সাহস কি করে হয় যে আমাকে ভালোবাসা কথা বলার তুই তো চালাস সামান্য অটো শোন আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না ছোট লোক জানে কোথাকার সাদিয়া পরিবেশটা অনেক সুন্দর জি স্যার আসলে এসব তো খুব সুন্দর তুমি একটা কাজ করো তুমি যাও চাচার সাথে কথা বলে আসো আমি ততক্ষণ পরিবেশটা একটু দেখি আচ্ছা ঠিক আছে স্যার তাহলে দেখেন যাও ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি যাক আপনার শরীর ভালো আছে তো চাচা খুবই ভালো আছি একটা কথা বলতে আসছিলাম চাচা বলেন আমরা চাইতেছি যে এই মাসের মধ্যে আমাদের কাজটা ধরে ফেলতে কোনো সমস্যা নেই আপনারা যে কোনো সময় কাজটা করতে পারবেন এটা আপনাদের ইচ্ছা ঠিক আছে চাচা অনেক ধন্যবাদ নিজের শরীরের খেয়াল রাখবেন ঠিক আছে একটু চা নাস্তা করে যান না না চাচা আজকে আর খাবো না আপনার শরীরের খেয়াল রাখেন ঠিক আছে ঠিক আছে হাসি তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনিও ভালো থাকেন ঠিক আছে আই করিম গাছে পানি দে কি অবস্থা গাছে
আরে শৌকত না এটা কি কেটা হাতে আবার আইফোন ও তো সামান্য একজন অটোওয়ালা তাহলে এত কিছু কোথায় পেল কথা হয়েছে কি বললো বললো যে হ্যাঁ আমরা ধরতে পারি আমাদের জব আরে শুকর তুই এত দামি ড্রেস হাতে আইফোন কোথায় পেয়েছিস চুরি টুরি করেছিস নাকি নাকি লটারি পেয়েছিস এত কিছু কোথায় পেলি তুই কি বলছেন আপনি আপনি চিনেন উনি কে হ্যাঁ চিনি তো ওকে চিনবো না কেন ও তো সামান্য একজন অটো চালক ওকে কেন চিনবো না কি বলছেন আপনি আরেকটা কথাও বলবেন না ওনার যোগ্যতা সম্পর্কে আপনি কথা বলছেন ওনার নখের যোগ্যতাও আপনার নাই ভদ্র ভাষায় কথা বলবেন ওর যোগ্যতা শুনে আমি কি করব তোমরা আমার যোগ্যতা জানো তাছাড়া তোমরা কি জানো আমি কোথায় যাচ্ছি আজ আমি যাচ্ছি এফএম গ্রুপে ইন্টারভিউ দিতে ওখানে আমার একটা চাকরি হয়ে গেলে মাসের স্যালারি কত হবে জানো 1,00,000 টাকা তোমরা কখনো চোখে দেখেছো 1,00,000 টাকা আপনি তো আমাকে হাসালেন আপনি যার কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন এফএম গ্রুপের মালিকই হচ্ছে মিস্টার সৈকত সাহেব মানে জি এফএম গ্রুপের মালিক সৈকত হ্যাঁ এফএম গ্রুপের মালিক আমি কেন অবাক হয়ে যাচ্ছ অবাক হওয়ার কিছু নেই আসলে সময় কখনকার পরিবর্তন হয়ে যায় কেউ জানে না তেমন আমারও পরিবর্তন হয়েছে তাই আজ আমি এত বড় কোম্পানির মালিক হতে পেরেছি তোমরা কি ভাবো গরিব মানুষ কি কখনো বড়লোক হতে পারে না তোমরা কি এটা ভাবো যারা অটো চালায় যারা রিকশা চালায় যারা ড্রাইভারি করে এরা কি বড়লোক হতে পারে না শোনো সময় সুযোগ সবারই আসে শুধুমাত্র সঠিক সময়ে নিজের পজিশনটাকে গড়ে নিতে হয় তাহলে ধনী হওয়া যায় সুগত আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও তাছাড়া চাকরিটা আমার খুব দরকার আর তুমি যদি চাও আমাকে ভালোবাসতে পারো ওই দিনের জন্য সরি বাস তোমার মুখ থেকে আর আমি একটা কথাও শুনতে চাই না অনেক বলেছ ভালোবাসার শব্দটা তোমার মুখে মানায় না একটা কথা কি জানো তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসতে আমি যখন অটো চালাতাম তখন তুমি আমার হাতটা ধরে রাখতে কিন্তু আফসোস তোমার কাছ থেকে আমি ভালোবাসা পাইনি এখন তুমি আমাকে কেন ভালোবাসছো জানো আমার পজিশন দেখে বেসিক্যালি তুমি আমাকে নয় আমার পজিশনকে ভালোবাসো তাই একটা কথা বলি কখনো কাউকে তার পজিশন দেখে ভালোবেসো না ভালোবাসলে মন থেকে ভালোবাসো তাহলে ভালোবাসাটা টিকে থাকবে আরেকটা বিষয় কষ্ট করে তোমার অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হবে না তোমার ইন্টারভিউ হয়ে গেছে তোমাকে রিজেক্ট করা হয়েছে সো গুড বাই সাদিয়া এত কথা বলে লাভ নেই একটা কাজ করো ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলো আচ্ছা ঠিক আছে চলো না 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 না